এবার নৌপথে মিলবে অ্যারাইভাল ভিসা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনার জানা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। এবার নৌপথে যোগাযোগ তৈরি হচ্ছে নতুন সেতুবন্ধন। দুই দেশের অমীমাংসিত দূরত্ব কমিয়ে আনতে খুলছে অনারাইভাল ভিসার দুয়ার। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ আসছে জুন এটি চালু হতে পারে, ফলে দেশের মানুষের দুঃখের অবসান ঘটবে, দুদেশের নাগরিকরা এর সুফল পাবেন এমনটাই প্রত্যাশা নৌপরিবহন মন্ত্রণালয়ের। এর আগে ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এই ইস্যু ঐক্যমত্য পৌঁছায়। এছাড়া দুদেশের পর্যটন খাতের সুবিধা আদায় এবং পোর্ট অফ কল অন্তর্ভুক্ত ইস্যুতে চলছে দেনা দরবার। এই দুটি বিষয়ে যৌক্তিক দাবিতে একমত হলে এরই মতো 80% কাজের অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। গঠিত রয়েছে বেশিরভাগ কমিটি, শীঘ্রই দুই দেশের স্বার্থ সন্মিত্ব রেখে চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে শুরু হবে কমিটির ধারাবাহিক সভা। নৌ মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ভারত নৌপথে যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য অনারাইভাল ভিসা এবং প্রোটোকল রুট বৃদ্ধি সহ একাধিক বিষয়ে সম্মত হয়ে সচিব পর্যায়ে সভা। এছাড়া সমুদ্রপথে পণ্য পরিবহন আরও সহজ করার জন্য দুই দেশের বিভিন্ন বন্দরে পোর্ট অফ কল অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল। তবে নৌ বাণিজ্য সহজ করার নিমিত্তে অনারাইভাল ভিসা ইস্যুটি ছিল গুরুত্বপূর্ণ। এই ভিসার সুবিধা পাবেন যাত্রীরা, কারণ বিদেশে পৌঁছানোর পর ভিসা হাতে পাবেন। এক্ষেত্রে যাত্রার আগে ভিসা করতে হয় না। এটি ভিসা আবেদন প্রক্রিয়া সহজ, ভ্রমণ করে আরও দ্রুত এবং সুবিধাজনক করবে। সব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের অনারাইভাল ভিসা দেওয়া হয় না। এ পর্যন্ত নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে এই সুযোগ পেয়ে থাকেন দেশের নাগরিকরা। পার্শ্ববর্তী দেশে পর্যটন কিংবা চিকিৎসার প্রয়োজন বেশি ভ্রমণ করলেও অনারাইভাল ভিসা চালু করার বিষয়ে বারবারই অগ্রাধিকার ছিল ভারতে। সর্বশেষ নৌপথে বাণিজ্যকরণ সহজ করার অর্থে অনারাইভাল ভিসার চালুর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার পর বন্ধুপত্তিম দেশটির পক্ষ থেকে এ নিয়ে নৌ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের লাভ ক্ষতিকেও যাচাই সম্পন্ন করে প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা, আরটিএ সংশোধিত কাজ শেষ পর্যায়ে। এখন ভারতের সঙ্গে কনসুলার মিটিং করা এবং আরটিএ সংশোধন করার মাধ্যমে অনারাইভাল ভিসা প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। নৌ মন্ত্রণালয় আশা করছে চলতি মাসের মাঝামাঝি সময়ে অনারাইভাল ভিসা প্রক্রিয়াটি চূড়ান্ত রূপ পাওয়া যাবে। নৌপথে যাত্রী চলাচলে এই সুবিধার জন্যও বাড়বে। নৌ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নৌপথে ভ্রমণকারী বাংলাদেশি পর্যটক, যাত্রী ও স্ক্রুদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে। দুদেশের মধ্যে উপকূলীয় ও প্রোটোকল রুটে যাত্রী ও ক্রুজ পরিষেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের আওতায় এ পর্যন্ত 9টি সমুদ্রযাত্রা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভারতীয় 7টি এবং বাংলাদেশি 2টি জাহাজ। বাংলাদেশ ভারতের পর্যটন খাতে সাম্প্রতিক উন্নয়নের কারণে অনেক বাংলাদেশি পর্যটক ভারত ভ্রমণ এবং নদী ভ্রমণের অভিজ্ঞতা নিতে আগ্রহী। বাংলাদেশের ট্যুর অপারেটররাও ঢাকা থেকে কলকাতা নিয়মিত ক্রুজ পরিচালনা করতে আগ্রহী। এ দুদেশের মধ্যে নৌপথে যাত্রী এবং ক্রুজ পর্যটক বৃদ্ধি পাবে। তাই নৌপথে ভ্রমণকারীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করে অনারাইভাল ভিসা চালুতে সম্মত হয় উভয় দেশ। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।